নমস্কার, আমি সুকৃতি দা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির স্পেশাল কিছু ক্ষমতা যেগুলো অন্যান্য সমস্ত রাশি থেকে বৃশ্চিককে আলাদা করে। 12টি ক্ষমতার কথা বৃশ্চিকের ক্ষেত্রে শোনাবো, যেগুলো আপনাকে কিন্তু চমকে দেবে। বৃশ্চিক যদি আপনার রাশি হয় বা আপনার সানসাইন হয় বা আপনার লগ্ন হয়, তাহলে অবশ্যই এই ক্ষমতা আপনার মধ্যে থাকবেই থাকবে। তবে আমি যে যে ক্ষমতাগুলো বলবো সেগুলো আপনার বার্থ চার্টে মঙ্গলকে অবশ্যই স্ট্রং থাকতে হবে, এবং মঙ্গল কতটা আপনার বার্থ চার্টে স্ট্রং রয়েছে বা রাশিটা কতটা স্ট্রং রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টুইটস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, চলে আসে মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক যেহেতু অষ্টম বার অধিকর্তা গ্রহ, যেহেতু মঙ্গল, আপনার জীবনে পরিবর্তন ট্রান্সফরমেশন হবে, আপনার জীবনে ঘাত প্রতিঘাত থাকবে। তবে আপনি যে কোনো রকমের ঘাত প্রতিঘাতকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার মতো ক্ষমতাও কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে। বৃশ্চিকের মধ্যে হার না মানার ক্ষমতা রয়েছে, এই নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও করেছি। আজকে মেনলি ভাবে 12খানা স্পেশাল ক্ষমতা যেগুলো বৃশ্চিককে সার্বিকভাবে আরো বেশি এই ক্ষমতাগুলোকে জীবনে উন্নতির পথে কাজে লাগানো উচিত। নাম্বার ওয়ান হচ্ছে অত্যন্ত ইন্টেন্স ইমোশন অ্যান্ড স্ট্রংলি ডিজায়ার, অর্থাৎ আপনার মধ্যে অত্যন্ত ইমোশন রয়েছে। আপনি যা কিছু করেন ইমোশনাল ভাবে করেন, আবেগের সাথে করেন। আপনি কোনো কিছু অনেক সময় রিয়েলিস্টিক ভাবে ভাবতে পারেন, অনেক সময় ইমোশনকে সঙ্গে নিয়ে আপনি কাজ করেন, অর্থাৎ ইন্টেন্স ইমোশন, আপনার ডিপ ইমোশন রয়েছে। আপনার অষ্টম ভাব হওয়ার জন্য আমরা একটা অত্যন্ত ইমোশনাল সাইকোলজিক্যাল একটা পাওয়ার দেখতে পাওয়া যায় বৃশ্চিকের মধ্যে। এবং আপনি যে কাজটা করবেন বলে মনে করেন, একটা স্ট্রংলি ডিজায়ার আপনার মধ্যে ইন্ডিকেট করে, এবং সেই কাজটা করার জন্য আপনি অত্যন্ত বদ্ধপরিকর হতে পারেন বৃশ্চিকের মধ্যে। সেই লেভেলের একটা ডিপ ইমোশনের জন্য আপনি যা কিছু করেন খুব ডিপলি ভাবে করেন, বটম ফ্রম হার্ট থেকে করেন, কারণ আপনার মধ্যে এই জলদত্ত, এক তো জলদত্ত, তার উপর চন্দ্র নিচস্থ, তার উপর অষ্টম ভাব, তার উপরে মঙ্গলের প্রভাব, এত কিছুর জন্য আপনার মধ্যে একটা ডিপলি ইমোশন সবসময় খেলা করে। ইমোশনাল ব্যাপার আপনার সবসময় আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে, একটা মিস্ট্রি রয়েছে আপনার মধ্যে, একটা রহস্যভেদী ক্ষমতা রয়েছে। আপনি যেমন নিজের মধ্যে একটা রহস্যময় ব্যাপার রয়েছে, আপনি আপনার মধ্যে একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে, সবসময় অত্যন্ত এনার্জেটিক, এবং নিজস্ব ফিলিংস, ইমোশন বা নিজস্ব থট, নিজস্ব চিন্তা ভাবনা, এই সমস্ত ব্যাপারকে অত্যন্ত গোপন করতে পারেন। এই গোপন করার ক্ষমতা বৃশ্চিকের মধ্যে, অর্থাৎ ইমোশনকে গোপন করার ক্ষমতা, সেই জন্যই আপনার মধ্যে একটা মিস্ট্রি ব্যাপার রয়েছে, একটা রহস্যময়তা ব্যাপার রয়েছে। আপনি আপনার নিজস্ব ফিলিংস বা ইমোশনকে খুব সুন্দরভাবে গোপন করতে পারেন, লুকিয়ে রাখতে পারেন, সেই ক্ষমতা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, অত্যন্ত ডিটারমিনেশন পাওয়ার, যেটা একবার করবেন বলে মনে করেন সেটা করেই ছাড়েন। আপনার যতই প্রবলেম আসুক না কেন, আপনি লাইফে যে কাজটা একবার করবেন বলে মনে করেন সেই কাজটার জন্য সর্বদা বদ্ধপরিকর। কিন্তু বৃশ্চিকের জীবন সর্বদা ঘাত প্রতিঘাত, সর্বদা উত্থান পতন, কোনো কাজ সহজে আসতে চায় না, কোনো কাজ সহজে হতে চায় না। কিন্তু আপনার এই লেগে থাকার ক্ষমতা, অত্যন্ত ডিটারমিনেশন পাওয়ার আপনার জীবনে সর্বদা উন্নতির পথকে অনেক গুণে প্রশস্ত করে দেয় বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিকের এই ডিটারমিনেশন পাওয়ার, একে ক্ষমতা বলুন, লেগে থাকার ক্ষমতা বলুন, আপনার ধৈর্য শক্তি বলুন, সার্বিকভাবে যে কাজটা আপনার মাথায় ঢুকবে, যেটা আপনাকে করতে হবে, তার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেন, সর্বাত্মক প্রয়াস করেন, এই ব্যাপার কিন্তু আমরা বৃশ্চিকের ক্ষেত্রে বারে বারে খুঁজে পাবো। বৃশ্চিকের ডিটারমিনেশন পাওয়ার কিন্তু, বিশেষ করে বৃশ্চিক, কুম্ভ, সিংহ, এদের মধ্যে একটা অন্য লেভেলের ডিটারমিনেশন পাওয়ার রয়েছে। এই ডিটারমিনেশন পাওয়ারের জন্য আপনি অনেক বাধা বিপত্তি, লাইফের অনেক সমস্যা, অনেক প্রতিকূল অবস্থা থেকেও বেরিয়ে আসতে পারেন। আপনি জীবনে এমন এমন কিছু ঘাত প্রতিঘাত থেকে বেরিয়ে আসতে পারেন, অন্য রাশির মানুষেরা শুনলে অবাক হয়ে যাবে, তারা চমকে যাবে, তারা হয়তো নিজেরা আত্মহত্যা করতেই চলে যাবে। কিন্তু বৃশ্চিকের মধ্যে অন্য লেভেলের ক্ষমতা রয়েছে, তাই অবশ্যই আপনার এই ক্ষমতাকে জীবনে উন্নতির পথে কাজে লাগাতে হবে। নেক্সট যেটা বলবো, আপনার অষ্টম ভাব আপনার মঙ্গলের রাশি, তাই আপনার মধ্যে অন্য লেভেলের একটা ট্রান্সফরমেশন নেচার রয়েছে। আপনি শত বিপদের মধ্যেও, শত প্রতিকূলতার মধ্যেও, এক তো আপনার জলদত্ত, তাই আপনি সর্বদা যে পাত্রে আপনাকে রাখা হয় সে পাত্রে জল যেমন তার নিজের আকার ধারণ করে নেয়, তেমন আপনি জীবনের এই পরিবর্তনশীলতাকে ঠিক মেনে এসেছেন। যে সমস্ত বৃশ্চিক এই ট্রান্সফর্ম ব্যাপারটাকে, অর্থাৎ পরিবর্তনশীলতাকে ঠিক মতো গ্রহণ করতে পারেননি, ঠিক মতো মানতে পারেননি, তারাই কিন্তু কাঁদতে শুরু করে দেয়। কিন্তু যে সমস্ত বৃশ্চিক এই ট্রান্সফরমেশনকে
মেনে নিয়েছেন যে জীবনে আমাকে লড়তে হবে, জীবনে আমি জীবনে অনেক উন্নতি করব। এই যে ট্রান্সফরমেশন, পরিবর্তনশীলতাকে কিন্তু শ্রীকৃষ্ণ বারে বারে দেখবেন মহাভারতে একটা কথা বারে বারে বলেছে যে জীবন ওয়াইজ নিজেকে পরিবর্তন করতে শেখো, পরিবর্তনশীলতাই জীবনের ধর্ম। অর্থাৎ এই ধর্ম মানে আপনার জীবনের চলার ধর্মের কথা, এই ধর্ম মানে শুধু ঈশ্বর ডাকাই নয়, এই ধর্ম মানে আপনার জীবনের বাস্তবটা চেনা, বোঝা, মানুষ ওয়াইজ আপনার নিজস্ব ক্যারেক্টারকে কিছুটা পরিবর্তন করে নেওয়া, মানুষ ওয়াইজ আপনার অ্যাপ্রোচ, প্রবলেম ওয়াইজ আপনার অ্যাপ্রোচকে বদলানো, অর্থাৎ নিজস্ব ফ্রিকোয়েন্সিকে আপ ডাউন করে আপনার জীবনের উন্নতির পথকে প্রশস্ত করা। এই যে ট্রান্সফরমেশন ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে, কিন্তু মাঝে মাঝে বৃশ্চিক, যে সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে বার্চার্ট খুব একটা ভালো হয় না, তারা কিন্তু অত্যন্তভাবে ট্রান্সফরমেশনকে বিরোধিতা করতে যায়। কিন্তু যখনই কোনো বৃশ্চিক এই ট্রান্সফরমেশনকে মানতে পারবে না, তার লাইফে ডেফিনেটলি সমস্যা হবে। কেননা বৃশ্চিকের জীবন সর্বদা পরিবর্তনশীল, বৃশ্চিক সবসময় এক সরল রেখায় চলতে পারে না। বৃশ্চিকের লাইফ, বৃশ্চিকের লাইফ সবসময় কিন্তু ট্রান্সফরমেশনশীলতা, অর্থাৎ তার পরিবর্তনশীলতাকে কিন্তু বৃশ্চিককে মেনে নিতে হবে, তবেই কিন্তু জীবনে বৃশ্চিক এগিয়ে যেতে পারবে। কারণ বৃশ্চিকের মধ্যে সেই লেভেলের একটা ট্রান্সফরমেশন ক্ষমতা কিন্তু রয়েছে। নেক্সট যেটা বলবো, বৃশ্চিক রাশির ইনটেনশন, ইনটিউশন ক্ষমতা, ইনটেনশন নয় ইনটিউশন ক্ষমতা, অর্থাৎ আপনার কোনো কিছু প্রেডিকশন, আপনার যদি সাইকিয়াট্রিস্ট হন বা সাইকোলজিস্ট হন বা ধরুন যে কোনো ধরনের তন্ত্র মন্ত্র জ্যোতিষ অকার সায়েন্স বা যে কোনো ধরনের গোয়েন্দা রিলেটেড কোনো কাজ করছেন, পুলিশ রিলেটেড কোনো কাজ করছেন, যেখানে নিজস্ব ইনটিউশন বা নিজস্ব একটা কোনো কিছু হওয়ার আগে থেকে যেন একটা বুঝতে পারেন, সেই ক্ষমতা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে প্রচুর বাঁশ খায়, তো বাঁশ খেতে খেতে তারা জানে যে কোথা থেকে তার লাইফে বাঁশ আসতে পারে বা কোন কাজটা করলে, কিভাবে করলে সে কিন্তু উদ্রে যেতে পারবে, সেই ধরনের ক্ষমতা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু সার্বিকভাবে একটা অন্য লেভেলের তাদের ইনটিউশন থাকে, তাই তারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা মানুষকে অ্যানালাইজ করার ক্ষেত্রে তারা অত্যন্ত পারদর্শী হয়। এমনকি যে কোনো ঘটনা, যে কোনো বিষয় কোন দিকে ঘুরতে পারে, পলিটিক্যালভাবে বলি বা যেগুলো কিন্তু তাদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ বক্তা বলা যেতে পারে, এই ভবিষ্যৎ মানে যে সবসময় তন্ত্রমন্ত্র যদি অ্যাস্ট্রোলজি নিয়েই থাকবে তা নয়, জীবন সম্বন্ধে যে এই ছেলেটা জীবনে অবশ্যই অনেক প্রতিষ্ঠা পাবে, কেননা এর মধ্যে এই গুণ আছে, সেই ধরনের তার মধ্যে একটা ফিলোসফিক্যাল পাওয়ার বা তার মধ্যে একটা অন্য লেভেলের দার্শনিক ক্ষমতা বা ইনটিউশন ক্ষমতা বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। কারণ বৃশ্চিক রাশির মধ্যে ডিপলি ইমোশনাল থাকার জন্য, তার মধ্যে ইমোশন রয়েছে বলে সে সবকিছু ডিপলি পর্যবেক্ষণ করতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো ঘটনার তার খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো অন্যান্য লোকের চোখে ধরা পড়ে না, সেগুলো কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের চোখে খুব সহজেই ধরা পড়ে। তারা সার্বিক বিষয়কে, সার্বিক পরিস্থিতিকে খুব সহজেই অনুমান করতে পারে এবং সেই অনুমান করে এমন কিছু কথা বলে যেগুলো কিন্তু অনেক মানুষ হয়তো তাদের দিকে দেখে চমকে যায় যে কি বলছে রে বাবা, কিন্তু অরিজিনালি সেই জিনিসটাই ঘটে। এটাই হচ্ছে বৃশ্চিকের ইনটিউশন ক্ষমতা। বৃশ্চিকের একটা স্ট্রংলি ইনটিউশন ক্ষমতা রয়েছে, তাই যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা ডিপলি কোনো রিসার্চ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গোয়েন্দা রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সবসময় যে কোনো ব্যাপারের গভীরে গিয়ে পর্যালোচনা করার চেষ্টা করে, তারা সবসময় যে কোনো সমস্যার গভীরে অনুভব করতে পারে। সচরাচর বৃশ্চিক রাশির মানুষেদের রাশি যদি একটু স্ট্রং থাকে, তাহলে তাদের মধ্যে একটা অনুধাবন ক্ষমতা এক অন্য লেভেলের দেখতে পাওয়া যায়। অন্যদিক থেকে বৃশ্চিকের মধ্যে রয়েছে একটা অত্যন্ত লয়্যালিটি, তারা সম্পর্কের ব্যাপারে অত্যন্ত পসেসিভ হয় এবং তাদের নিজের লাইফ পার্টনারকে তারা অত্যন্ত ভালোবাসে, কিন্তু একটু বেশি প্রোটেক্টিভ হয়। বেশি প্রোটেক্টিভ, ওভার পসেসিভনেস ব্যাপারটা তাদের অনেক ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গাও তৈরি করে, কিন্তু তারা সম্পর্কের ব্যাপারে অত্যন্ত লয়াল হয়। বৃশ্চিক রাশির মানুষেরা যাকে একবার ভালোবাসবে তার জন্য সে সব কিছু করতে পারবে, কিন্তু মুশকিল এটাই হয় তারা প্রথম প্রথম যেসব ভালোবাসা চুজ করে, যে সমস্ত মানুষকে তারা চুজ করে, তারা তাদেরকে ইউজ করতে চায়, তা অপোজিট মানে পক্ষের মানুষ তাকে কিন্তু ইউজ করতে চায়। এই জন্য তার জীবন অনেক সময় ভালোবাসার জায়গা থেকে অনেক সময় কষ্ট, আঘাত, দুঃখ এগুলো কিন্তু বৃশ্চিকে চলে আসে, কেননা চন্দ্র বৃশ্চিক রাশি নিচুস্থ থাকে। চন্দ্র নিচুস্থ থাকলে, বাচ্চাটি চন্দ্রের সমস্যা থাকলে প্রেম ভালোবাসায় কখনোই কিন্তু স্যাটিসফাই হওয়া যায় না, তাই আপনাদের অবশ্যই উচিত চন্দ্রের জন্য মুক্ত পড়া বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা। এটা করলে কিন্তু অনেকটা সমস্যা বৃশ্চিকের জীবনে সরে যায়। তাই আপনারা কিন্তু সম্পর্কের ব্যাপারে বা যে কোনো ধরনের সম্পর্কের ব্যাপারে অত্যন্ত দায়িত্ববান, অত্যন্ত লয়াল হন, অত্যন্ত সততা বজায় রাখতে চেষ্টা করেন, কখনোই কিন্তু কাউকে ঠকাতে চান না। যদি আপনার রাশি ভালো থাকে তবে এটা হয়, তবে
যদি অত্যন্ত ভাবে রাশি খারাপ থাকে, বৃহস্পতি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনার স্বভাবের কিছুটা তারতম্য করতে পারে। তবে জেনারেলি ভাবে বৃশ্চিকের মধ্যে একটা লয়াল ব্যাপার কিন্তু থাকে, বিশেষ করে সম্পর্কের প্রতি। নেক্সট যেটা বলবো, বৃশ্চিক রাশির মানুষরা অত্যন্ত রিসোর্সফুল হয়। তারা কিন্তু যে কোনো ধরনের অবস্ট্রাকল, যে কোনো ধরনের সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসব, কত সহজে বেরিয়ে আসব, কত কম খরচে কিভাবে প্ল্যানিং করে বেরিয়ে আসব, সেই ধরনের ক্ষমতা কিন্তু বৃশ্চিক রাশিতে দেখতে পাওয়া যায়। তারা খুব সহজেই যে কোনো সমস্যা থেকে কেটে বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে। কিন্তু যখনই বৃশ্চিক রাশির মানুষেরা ঝগড়া ঝাঁটি অস্থিরতা একটা লিটিগেশনের মধ্যে জড়িয়ে যায়, তখন কিন্তু তার এই যে রিসোর্সফুল ক্ষমতাটা সে কিন্তু পুরোপুরি নিজের কাজে লাগাতে পারে না। তখন তার সমস্ত এনার্জিটাকে সে অন্যদিকে ব্যয় করে ফেলে। এই জন্য বৃশ্চিককে সবসময় মাথা ঠান্ডা রেখে তার নিজস্ব যে চিন্তাভাবনা, নিজস্ব ইনটিউশন ক্ষমতা, ডিপ ইমোশনাল ক্ষমতা, সার্বিক পরিস্থিতি বিচার করার যে ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে, সেগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, বৃশ্চিক রাশির মানুষের জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারে। তার মধ্যে একটা রিসোর্সফুল, একটা কিছু তৈরি করা, ক্রিয়েট করা, কম করে যে কিছু ক্রিয়েট করার মতো ব্যাপার বৃশ্চিকের মধ্যে রয়েছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইন্টেন্সিটি ইন রিলেশনশিপ, অর্থাৎ আপনারা যাকে ভালোবাসে তাকে অত্যন্ত মন থেকে ভালোবাসেন এবং ডিপলি ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায় আপনার, এবং আপনি সেই জন্য আপনার নিজের সম্পর্কের ব্যাপারে ওভার পসেসিভনেস ব্যাপার কাজ করে। কখনো কখনো বেশি ভালোবাসলে কি হয়, আপনি আপনার নিজের লাইফ পার্টনারকে ভালো মন্দের ব্যাপারে বেশি ওয়াকিবহাল হয়ে গিয়ে তাকে, তার হয়তো ভালোই চান কিন্তু তাকে কন্ট্রোল করতে চান, অ্যাকচুয়ালি মনে করেন যে তার এটা করলে ভালো হবে। কিন্তু এখনকার পরিস্থিতি বদলেছে, যুগ বদলেছে, এখন যদি আপনি কাউকে বলেন যে এটা তুমি করো, এটাই তোমাকে করতে হবে, কারণ তো তোমার এটা ভালো হবে, এখন কিন্তু মানুষের সহ্য করতে পারে না। কেন, প্রতিটা মানুষের তার নিজের নিজের মতামত আছে, তাই তো? তো এখন বৃশ্চিক বা সিংহের ক্ষেত্রে এই সমস্যাটা আমি অনেক দেখেছি রিলেশনশিপে, প্রচুর আমার কাছে বৃশ্চিক বা সিংহের রাশির মানুষেরা আসেন। তো এই ব্যাপার, তবে সিংহর ক্ষেত্রে কিন্তু একটা অন্য লেভেলের পার্সনালিটি থাকে বলে তার লাইফ পার্টনার খুব একটা অ্যালিগেট করে না, কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে যায়। বৃশ্চিক কিন্তু অত্যন্ত ইমোশনাল হয় তো, এবং অত্যন্ত ভালো চায়, তাই অনেক সময় লাইফ পার্টনারকে একটু বেশি কন্ট্রোলিং ব্যাপারটা চলে আসে এবং মনে করে যে তার ভালোর জন্য আমি এটা করছি, কিন্তু এইটা করতে গিয়ে অপরজনকে অনেকটা বদ্ধ করে ফেলে। এই জন্য রিলেশনশিপ থেকে অনেক সময় একটা কনফ্লিক্ট অবস্থা তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, অনেক সময় লাইফ পার্টনার ভুল বোঝে, লাইফ পার্টনার ভাবছে আমার স্বাধীনতা মনে হয়তো হরণ হয়ে গেল, স্বাধীনতা আমার মনে চলেই গেল, এই তো আমাকে আর সব দিক থেকে কন্ট্রোল করতে শুরু করে দিল। তো এখন আপনি কি করবেন, অ্যাডভাইস দেবেন, আপনি বলবেন এটা তুমি করলে ভালো, এবার না করলেও না করতে পারো, সে করবে কি না করবে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি কোনো মানুষকে সবসময় আপনি একবারে সব দিক থেকে দায়িত্ব নিতে যাবেন না, যখনই সব দিকে দায়িত্ব নিয়ে যাবেন না তখনই আপনি কেস খেয়ে যাবেন, কারণ আপনি অবশ্যই ভালোবাসেন, আপনার ভালোবাসাতে কোনো খামতি নেই, আপনি যা বলছেন হয়তো সেটা ভুল নয়, কিন্তু সব মানুষকে নিজের লাইফ পার্টনার যেই যাই হোক না কেন, আপনি যখন কাউকে জোর করে সেটাকে চাপিয়ে দেবেন না, সে কিন্তু বদ্ধ হয়ে যাবে, সে কিন্তু আপনার প্রতি ইরিটেট হয়ে যাবে যে এ কিরে ভাই। তো এই ধরনের একটা ওভার পজিটিভনেস ব্যাপার কিন্তু আপনার রয়েছে। আপনি কিন্তু সম্পর্কের ব্যাপারে আপনার নিজের লাইফ পার্টনার অন্য কারো সঙ্গে কথা বলুক, বিশেষ করে ধরুন কোনো যদি আপনি ছেলে হন, আপনার ওয়াইফ অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলুক, এটা যে কোনো ছেলেটা চায় না, কিন্তু তার সত্ত্বেও আপনার মধ্যে একটু বেশি পজিটিভনেস ব্যাপারটা কাজ করে, ঠিক আছে? সিংহ বা বৃশ্চিকের মধ্যে এদের একটু বেশি পুরুষত্ব ব্যাপারটা একটু বেশি ওভার পজিটিভনেস সম্পর্কের ব্যাপারে পজিটিভনেস থাকবেই সবসময়, এটা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, বৃষ্টিকের মধ্যে রয়েছে অত্যন্ত কারেজ, অত্যন্ত একটা উৎসাহ, যে কোনো কাজ, যে কোনো সমস্যা তারা কিন্তু সেই সমস্যার মধ্যে ঝাঁপিয়ে পড়ে সেই জায়গাটাকে, সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করে। এই অত্যন্ত এনার্জেটিক, অত্যন্ত কারেজিয়াস ব্যাপার আপনার জীবনে অনেক ক্ষেত্রে উন্নতি করায়, অনেক সমস্যা থেকে বার করে নিয়ে আসে। আবার অনেক সময় আমি বেশি ইমোশনাল হয়ে গিয়ে না বুঝে, সাত পাঁচ না বুঝে বিপদের মধ্যে পা দিয়ে গিয়ে আপনি জীবনকে মধ্যে অনেক সমস্যা আপনি নিজে থেকে ডেকে নিয়ে আসেন। সেই জন্য বৃশ্চিককে ব্যাপারেও সাবধান হতে হবে। বৃশ্চিক কখনো কখনো এতটাই উদ্যমী হয়, কখনো কখনো ভুল মানুষকে ভালোবেসে ভুলভাল বিপদে ঝাঁপিয়ে পড়ে, লোকের বিপদের মধ্যে ঝাঁপ মেরে দিয়ে নিজে আগুনে ঝাঁপ মারার মতো কেস হয়ে যায় বৃশ্চিকের। এই জন্য বৃশ্চিকের লাইফে অনেক সময় জ্বলতে হয়, কষ্ট পেতে হয়, তাই আপনাকে সর্বদা বাস্তববাদী হতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে হবে, সত্যিটা বুঝতে হবে, কেউ আপনাকে বোঝাবে না, আপনাকে নিজে থেকে তার অনুধাবন কিন্তু বৃশ্চিককে করতে হবে। আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু এই অত্যন্ত এনার্জেটিক ব্যাপার কখনো কখনো একটু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন, কারণ মঙ্গল তো, মঙ্গলের মধ্যে অত্যন্ত একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে, মঙ্গলের একটা রণংদেহী ব্যাপার, সবসময় যুদ্ধ করতে মঙ্গল ভালোবাসে, তো সবসময় যুদ্ধ তো আপনি করতে পারবেন না, তাই না? সবসময় আপনি লড়াই করতে পারবেন, আপনার সেই ক্ষমতা থাকবে, আপনারও তো অনেক তো প্রতিবন্ধকতা থাকবে, তো এই জায়গাটা বৃশ্চিককে বুঝতে হবে। নেক্সট যেটা বলবো, আপনার মধ্যে রয়েছে গুড অবজারভেশন স্কিল, আপনি যে ব্যাপারটা বোঝেন
সচরাচর অন্য মানুষ কিন্তু আপনার সেই ব্যাপারটা বুঝতে পারে না। আপনার মধ্যে একটা অন্য লেভেলের ইনভেস্টিগেশন ক্ষমতা রয়েছে, আপনি যে ব্যাপারটাকে আপনার চোখে অনেক কিছু ধরা পড়ে যেটা কিন্তু অন্যান্য লোক সেটা বুঝতেই পারে না। তো সেই জন্য আপনার এই যে অবজারভেশন স্কিলটাকে যদি আপনি জীবনের উন্নতির পথে কাজে লাগাতে পারেন, কিভাবে জীবনে উন্নতি করব, কোন পথে চলবো, কিভাবে জীবনে আরো ইমিডিয়েটভাবে প্রোগ্রেস করব, সৎভাবে জীবনে উন্নতি করব, সেইটা যদি কাজে লাগাতে পারেন, বৃশ্চিক রাশির মানুষের জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশিটা এই যে এর অবজারভেশন স্কিলটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এই কারণে বেশিরভাগ সময় রাগ, জেদ, অ্যাগ্রেশন, ইমোশনাল হয়ে গিয়ে ভুলভাল পথে চলে গিয়ে ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়ে অনেক সময় আপনি আপনার নিজের অবজারভেশন স্কিলকে ভুল কাজে প্রয়োগ করে দেন, যেটা নিজের জীবনের উন্নতির কারণে না কাজে লাগিয়ে আপনি পলিটিক্যাল অ্যানালিসিস করতে চলে যান, আপনি এর ওর বিচার করতে চলে যান, তখনই কিন্তু বৃশ্চিক রাশি জীবনে সমস্যা ক্রিয়েট করে। বৃশ্চিক রাশিকে সবসময় নিজের ব্যাপারে আরো সংযত হতে হবে, নিজের ব্যাপারে সার্বিকভাবে বদ্ধপরিকর হতে হবে, নিজের কোন কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে, কিভাবে আপনি সেই সমস্যাকে মোকাবিলা করবেন, কারণ আপনার জীবন সর্বদা পরিবর্তনশীল, আপনার জীবন সবসময় পরিবর্তন, আপডাউন রয়েছে। এই আপডাউনকে আপনাকে বুঝতে গেলে আপনার নিজস্ব যা ক্ষমতা রয়েছে সম্পূর্ণ ক্ষমতাকে, 100% ক্ষমতাকে আপনাকে নিজেকে কাজে লাগাতে হবে। আপনি যখনই নিজে মাইন্ডকে ফ্যাকচুয়েট করাবেন এদিকে ওদিকে ছুটি নিয়ে বেড়াবেন, তখন দেখবেন আপনার লাইফে সমস্যা অনেক বেড়ে গেছে, কারণ আপনাকে কখনো কিন্তু এদিক ওদিক করলে হবে না, কারণ আপনার লাইফ সর্বদা পরিবর্তনশীল, এটা কিন্তু বৃশ্চিককে মনে রাখতে হবে। বৃশ্চিকের সেই জন্য ঈশ্বর বৃশ্চিককে এই ক্ষমতাগুলো দিয়েছে, যাতে বৃশ্চিক সেই ক্ষমতা সেই তার ক্ষমতার সাহায্যে তার জীবনের প্রবলেমকে সলভ করতে পারে। কিন্তু যদি আপনি জীবনের প্রবলেমের কথা ভুলে গিয়ে আপনি বিভিন্নভাবে লোকের বিভিন্ন কথাদের মধ্যে যুক্ত হয়ে যান, যেগুলো আপনার জীবনের সম্পর্কে কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু বৃশ্চিকের লাইফে অটোমেটিকলি ভাবে কিন্তু সমস্যা ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, আপনার অত্যন্ত স্ট্র্যাটেজি আপনাদের খুব ভালো থাকে, যে কোনো কাজটা যখন করেন সার্বিক দিক কিভাবে করলে, কিভাবে কাজ করলে সেই কাজটা আপনার সফলতা আসবে, সেই ক্ষমতা অর্থাৎ স্ট্র্যাটেজি বা প্ল্যানিং করার এক বিশেষ ক্ষমতা বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা খুব সুন্দরভাবে প্ল্যানিং করতে পারেন, সুন্দরভাবে একটা পরিকল্পনা করতে পারেন, যাতে আলটিমেট জীবনে উন্নতি করতে পারেন, এই ধরনের ক্ষমতা, এই 12খানা ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে। সব থেকে বেশি ডিপ ইমোশনাল, লয়াল, যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু করতে পারেন, এই সমস্ত ক্ষমতার জন্য বৃশ্চিক রাশির কিন্তু অন্যান্য রাশির থেকে পৃথক করে, আলাদা করে, এগুলো হচ্ছে বৃশ্চিক রাশির স্পেশাল ক্ষমতা। পরবর্তী ভিডিওতে বৃশ্চিক রাশির কিছু কিছু দুর্বলতা, কিছু কিছু নেগেটিভ যে ক্যারেক্টার যেগুলো বলবো, নেগেটিভ যে দোষ যেগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো, তো যেগুলো কিন্তু সার্বিকভাবে বৃশ্চিককে অনেক দিক থেকে অনেক সমস্যার মধ্যে ফেলে। পরবর্তী ভিডিওতে কিন্তু এই জিনিসটাও নিয়ে আসবো, আশা করবো আপনারা শুনবেন এবং বুঝবেন, এবং আমি যে জায়গাগুলোকে বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবেন। তো আজকে এখানেই থামছি, আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।